ডিম তড়কা বানানোর জন্য আমি তড়কা ডালটাকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আগে আমি 6-7টা সিটি দিয়ে এই ডালটাকে সেদ্ধ করে নেব। ডিম তড়কা বানানোর জন্য আমি আগে ডিমটাকে ভেজে নেব। ভুজিয়ার মতন করে ভাজবো ডিমটাকে। আমি ভুজিয়া রেডি হয়ে গিয়েছে। আমাদের লাগছে টমেটো, ডিম ভাজা তো আগেই দেখিয়েছি, পেঁয়াজ, কসুরি মেথি, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি যেটাতে আছে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা বাটা আছে সামান্য পরিমাণ। আপনারা চাইলে এই মিশ্রণটাতে তড়কা মশলা আলাদা করে অ্যাড করতে পারেন, আর নুন আর হলুদ স্বাদ মতো। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে এসছে, এবার আমি অ্যাড করে দেব তড়কার ডালটা। ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এটাকে ভালো করে মিক্স করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তড়কার জলটা পুরো মরে এসেছে। আপনারা যদি চান যে একটু ঝোল ঝোল খাবেন, তাহলে আপনারা একটু ঝোল ঝোল রাখতে পারেন। আমি রুটি দিয়ে খাবো, তাই একটু গায়ে গায়ে করেছি। আমার তড়কা রেডি সার্ভ করার জন্য। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আমি তড়কাটা সার্ভ করে দিচ্ছি।